আমি আপনাদের সাথে পাপড় দিয়ে একটি রেসিপি শেয়ার করব। এখানে আমি মশলা পাপড় নিয়ে নিয়েছি আর সাথে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, যেমন হচ্ছে এখানে পুরের জন্য নিয়েছি আলু প্লাস পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো রয়েছে, আর নিয়েছি পিস। পিস যেহেতু এখন পাওয়া যায় না, মানে এই সিজনে পাওয়া যাচ্ছে না, তো মোটামুটি একটু ফ্রিজ করা যে পিস থাকে সেটা নিয়েও আপনারা করতে পারেন, বা আপনারা যদি মনে করেন যে পিস দেবেন না তাহলেও কোনো অসুবিধা নেই। তো প্রথমে এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি পুরের জন্য সামান্য তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হওয়া অব্দি অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। পুরটা আমি বানাবো রোলে, পাপড় দিয়ে রোলটা হবে। সামান্য নুন দিলাম, এবার পেঁয়াজ এবং লঙ্কাগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারে আমি সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে একটু মিক্স করছি, একদম সামান্য ছিটে ফোটে একটুখানি চিনি দিচ্ছি। এবারে আমি কড়াইশুঁটি এবং আলু মাখাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একটু সামান্য আলু তুলে মুখে দিয়ে দেখে নেবেন যে আর লাগবে নাকি নুন মিষ্টি। পুরটা বানানো হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পুরটাকে আলাদা করে নিয়ে নিচ্ছি। এবারে আমি পুরটাকে এভাবে বেড়ে নিয়েছি আর একটি প্লেটের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এবার একটা করে পাপড়ের শিট নিয়ে জলের মধ্যে জাস্ট এমনভাবে একটুখানি চুপিয়ে নেব, যাতে পাপড়টা একটু নরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন পাপড়টা নরম হয়ে গেছে। এবারে একটি চামচের সাহায্যে আমি ভেতরে পুরটাকে দেব। পুরটাকে ঠিকভাবে দিয়ে এইভাবে আমি রোল করে দেব। এবং এই মুখের জায়গাটা আমি ময়দা এবং আটার মিশ্রণ করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি এইভাবে আটকে দেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের
পাপড় রোল। এইভাবে আমি সবকটা পাপড় রোল আগে রেডি করে নিচ্ছি। এইভাবে আমি আরো কয়েকটা রোল বানাচ্ছি। পাপড়টাকে জলে সোক করে নিতে হবে আগে, তারপর মশলাটা দিতে হবে। তারপরে এক এক করে এপাশ ওপাশ ভালোভাবে সিল করে দিতে হবে। আর সিলের জন্য আমি যে ময়দার পেস্টটা বানিয়েছি সেটাও ইউজ করতে পারেন। এইভাবে আঠার মতো লাগিয়ে দিতে হবে। আর এপাশও দিয়ে এইভাবে আমি সিল করে দিলাম। হয়ে গেল আরো একটি পাপড় রোল। এখানে আমি সবকটা রোল কিন্তু রেডি করে নিয়েছি। এবারে কড়াইটা ভালোভাবে গরম করে নেব। আমরা জানি পাপড় কিন্তু খুব একটা গরম তেলে দেওয়া হয় না, বা তেলটা গরম করে আমরা গ্যাসটাকে অফ করে দিই তারপরেই ভাজি। তাহলে কড়াইটা আগে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি এক একটা করে রোল মানে ছাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, কারণ একদম ধিমি আছে আমাকে করতে হবে, নয়তো কিন্তু যেহেতু পাপড় পুড়ে যাবে। একটু সামান্য আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। ফ্রাই করা হয়ে গেছে। এইভাবে আমি সবকটা রোল ফ্রাই করে নিচ্ছি। সো ভিউয়ার্স, খুব সহজেই কিন্তু আমাদের কুড়মুড়ে পাপড় রোল রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এবং অবশ্যই আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করছি, আপনারা অবশ্যই চাইলে ধনে পাতার চাটনির সাথেও আপনারা সার্ভ করতে পারেন, তাহলেও কিন্তু খেতে দারুণ টেস্ট লাগবে। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানা রকম রেসিপিস নিয়ে।